হ্যালো ফ্রেন্ডস, আমরা জানি এই মুহূর্তে আপনাদেরকে যে সংবাদটি দিতে যাচ্ছি সেটা শুনে আপনারা অনেক বেশি খুশি হবেন, কারণ বাংলাদেশে এসেছিলেন কলকাতার জনপ্রিয় নায়ক জিৎ। হ্যাঁ, জিৎ বাংলাদেশে কেন এসেছিলেন এই সংবাদটি কিন্তু ইতিমধ্যেই আমি আপনাদেরকে দিয়েছি। বন্ধুরা, আপনারা জানেন সব খবর সবার আগে আমার চ্যানেল থেকে আপনাদেরকে দিয়ে থাকি। হ্যাঁ, আমাদের জিৎদা বাংলাদেশে এসেছিলেন অপু বিশ্বাসের সঙ্গে শুটিং করতে। টানা দুদিন কক্সবাজারে শুটিং শেষে আজ তিনি কিন্তু চলে যাচ্ছেন এয়ারপোর্ট দিয়ে। হ্যাঁ বন্ধুরা, তার বিদায়ের সময় কিন্তু খালি হাতে তাকে পাঠানো হয়নি। আমাদের সবার প্রিয় জনপ্রিয় ঢালিউড কুইন অপু বিশ্বাস, তিনি কিন্তু বাংলাদেশের সবচাইতে বেস্ট একটা জিনিসই জিৎদার হাতে তুলে দিলেন। জিৎ অবশ্য নিতে চাচ্ছিলেন না, কিন্তু অপু বিশ্বাসের কথাটা শুনে তার অনেক ভালো লেগেছে। অপু বিশ্বাস তাকে যে জিনিসটা দিয়েছেন সেটি শুনলে আপনাদের নিজেদের কাছে অনেক বেশি ভালো লাগবে। কলকাতার দাদারা কিন্তু সবসময় বাংলাদেশের ঢাকায় জামদানি শাড়ি খুব পছন্দ করেন। দাদারা এই জন্যই পছন্দ করেন কারণ বৌদিরা শাড়িটি খুব পছন্দ করেন। অপু বিশ্বাস জানেন জিৎদার বউ জামদানি শাড়ি খুব পছন্দ করেন, তাই তিনি জিৎদার মা এবং বউয়ের জন্য দুটি জামদানি শাড়ি কিন্তু পাঠিয়ে দিয়েছেন। একটি সাদার মধ্যে গোল্ডেন কাজ করা আর একটি লালের মধ্যে গোল্ডেন কাজ করা শাড়ি। বুঝতেই পারছেন কোন শাড়িটি কার জন্য। জিৎ অবশ্য উপহার নিতে একদমই রাজি ছিলেন না, কিন্তু অপু বিশ্বাস তাকে বোঝালেন বাংলাদেশের জামদানি শাড়ি পছন্দ করে না এমন কেউ নেই, আর আমি তো গিফটটা আপনাকে দিচ্ছি না, আমি কিন্তু গিফটটা দিচ্ছি মায়ের জন্যে। সুতরাং মা এবং বৌদিকে যদি আমি একটা গিফট দেই সেটা আপনি অবশ্যই নিয়ে যেতে বাধ্য। এই কথা শুনে জিৎ হেসে ফেললেন, বললেন আমি নিয়ে যেতে বাধ্য, তাহলে তো নিতেই হবে। অপু তুমি আসলেই অনেক বেশি চালাক। এই কথাটি শুনে অপু বিশ্বাস হেসে দিলেন। অপু বললেন আমি তো কিছুটা চালাকি বটে, না হলে জিতের মতন নায়কের সঙ্গে অভিনয় করতে পারি। এই কথাটা শুনে কিন্তু এবার জিৎ সত্যি হেসে দিলেন এবং বললেন অপু বিশ্বাস অনেক ট্যালেন্ট এবং অনেক গুণী একজন অভিনেত্রী। তার সঙ্গে অভিনয় করে আমি বুঝতে পেরেছি তিনি অভিনয়কে কতটা ভালোবাসেন এবং অভিনয়ের জন্য কতটা ডেডিকেটেড। আমি অনেক নায়িকার সঙ্গে অভিনয় করেছি, কিন্তু অপুর সঙ্গে এই প্রথম অভিনয় করে আমার নতুন অভিজ্ঞতা হয়েছে। আমি একটা নতুন অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশ ছাড়ছি। অপু বিশ্বাস তার এই কথাগুলো শুনে সত্যি অনেক খুশি হলেন এবং বললেন এটা আমার আমাকে অনেক বড় সম্মান দিলেন দাদা, আশা করছি ভবিষ্যতে আমরা আরো অনেক বেশি ভালো কাজ করতে পারবো। সত্যি অপু বিশ্বাস জিৎকে অনেক বেশি সম্মান করেন এবং জিৎ অপু বিশ্বাসের কাজে অনেক বেশি সন্তুষ্ট এবং তাকে যে কমেন্ট করলেন এটা কিন্তু আসলেই একজন অভিনেত্রীর জন্য অনেক বড় একটা পাওয়া। আমরা চাই আমাদের অপু বিশ্বাস আরও অনেক ভালো ভালো অভিনয় করবেন এবং অনেক বেশি দর্শক নন্দিত হবে। হ্যাঁ বন্ধুরা, আমরা আশা করছি সামনে অপু বিশ্বাস এবং জিতের যত শুটিং আছে সবগুলোতেই আপনাদেরকে নিয়ে যাব এবং দেখাবো কোথায় কোথায় তারা কি কি শুটিং করছে। আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা কমেন্ট করুন, কারণ আপনারা জানেন আপনাদের সবগুলো কমেন্ট আমি অনেক মনোযোগ সহকারে পড়ে থাকি এবং সময় পেলে অবশ্যই উত্তর দিয়ে থাকি। ভালো থাকবেন, ভালো রাখবেন, সবাইকে ধন্যবাদ।